সরি 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 ফ্রেন্ডস, আমি জানি আপনারা আমার উপর ভীষণ রেগে আছেন, আমি 2 উইক আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। প্লিজ 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 ফ্রেন্ড আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি একটা বিশেষ কারণের জন্য আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। ফ্রেন্ডস, স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গিয়েছিল এই জায়গাটা, এবং এই জায়গাটায় ইনফেকশন হয়েছিল এবং লাল লাল হয়ে ফুলে গিয়েছিল ফ্রেন্ডস, আর প্রচণ্ড চুলকাচ্ছিল পুরো এই জায়গাটা, পুরোটা কপালটা এবং এই জায়গাটা ফ্রেন্ডস, আর এখানটা অল্প করে তো ভীষণ চুলকাচ্ছিল এবং স্কিন আরও ড্রাই হয়ে যাচ্ছিল এবং এত মানে জ্বালা করছিল কিছু ইউজ করলে যে আমি কিছু ইউজই করতে পারছিলাম না ফ্রেন্ডস, কোনো ক্রিম বলুন যাই বলুন কিচ্ছু ইউজ করতে পারছিলাম না। তো আমি তো ভীষণই চিন্তায় পড়ে গিয়েছিলাম, দিন দিন আরও বেড়ে যাচ্ছিলো, ফুলে গিয়েছিলো মুখটা। তো তখন আমি ভাবলাম যে ঠান্ডা ওয়াটার দিলে বেশ রিলিফ পাওয়া যাচ্ছিলো, কারণ ফোলা জায়গাগুলো প্রচণ্ড গরম হয়েছিল ফ্রেন্ডস। তো আমি আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি লোটাসের একটা ময়েশ্চারাইজারের রিভিউ নিয়ে আসবো, বাট সরি ফ্রেন্ডস আমি সেটা রিভিউ আনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমি ওটা পরে কোনো দিনও ওই প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। আমি একটা বিশেষ কারণের জন্য প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ফ্রেন্ডস, তবে আপনারা চিন্তা করবেন, আমি আপনাদের আরও টিপস বলবো যেটা ইউজ করলে আপনাদের যাদের এরকম ইনফেকশনের প্রবলেম আছে বা যেমন কোনো অ্যালার্জির প্রবলেম থাকে, তাহলে এটা আপনারা এইটা ইউজ করলে রিলিফ পাবেন ফ্রেন্ডস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তখন আমি ভাবলাম যে আমার স্কিনটা যখন ড্রাই হয়ে যাচ্ছে তখন আমি ভেসলিন ইউজ করে দেখি, কারণ ভেসলিন পেট্রোলিয়াম জেলি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো কাজ করে, আপনারা হয়তো অনেকে জানেন না, খুব ভালো ভেসলিন পেট্রোলিয়াম জেলি ফ্রেন্ডস আমাদের স্কিনের জন্য, এটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করে এবং আমাদের স্কিনে ইনফেকশনগুলোকে কমাতে সাহায্য করে ফ্রেন্ডস। আপনাদের যাদের স্কিন খুব ড্রাই এবং যাদের ইনফেকশনের প্রবলেম আছে, তারা প্লিজ একবার পেক্টোরিয়াম জেলিটা ইউজ করে দেখবেন, যে জায়গাটা এফেক্টিভ জায়গাগুলো মানে যেখানে যেখানে হয়েছে শুধু সেই জায়গাটা আপনারা ইউজ করবেন। তো আমি এটার সাথে ওশিয়ারের নিম্পিও জেলটা ইউজ করছিলাম ফ্রেন্ডস, কারণ যখন আমি এটা শুধু পুরো মুখে ইউজ করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম বাকি স্কিনগুলোতে যেগুলোতে আমার ইনফেকশন হয়নি সেই স্কিনগুলোতে র্যাশ বেরো হচ্ছে ফ্রেন্ডস। তো তখন আমি এটা ইউজ করলাম, এটার সাথে ইউজ করলাম, আর এটা শুধু এফেক্টিভ জায়গাগুলোতে ইউজ করলাম এবং বাকি জায়গাটাই দুটো মিক্স করে লাগালাম ফ্রেন্ডস। তো তারপরে দেখি না অনেকটা নর্মাল হচ্ছে, তারপরে ফ্রেন্ডস যেহেতু আমার পিম্পলসটা তেমন ছিল না সেই জন্য আমি এটা আর ইউজ করলাম না, কারণ এটা আরও স্কিনকে ড্রাই করে দেয় আপনারা জানেন। তো তারপর আমি পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করলাম, আপনারা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি দুটো মিক্স করে, দেখুন ফ্রেন্ডস আমি নিয়েছি এটার সাথে ভেসলিন, যতটা সম্ভব আপনারা নিতে পারেন ইউজ করবেন, অল্প করে আগে মিক্স করে পুরো মুখে লাগাবো ফ্রেন্ডস, এইভাবে পুরো মুখটা লাগানোর আগে পুরো মিক্স করে নেব ফ্রেন্ডস। তারপর আপনি পুরো মুখে এটা লাগাতে পারেন ফ্রেন্ডস, যেহেতু দুটো মিক্স করা আছে। এবং যাদের খুব ড্রাই স্কিন ফ্রেন্ডস, ইনফেকশন নেই, তারাও ইউজ করতে পারেন, কারণ আমি ইউজ করে দেখেছি ড্রাই স্কিনের জন্য ভীষণই ভালো এটা, আপনারা রাতে ইউজ করতে পারেন ফ্রেন্ডস, আর দিনে ইউজ করলে প্লিজ বাইরে বেরোবেন না, ঘরেই থাকবেন, এবং বেরোলে আপনারা এরকম কোনো সানস্ক্রিন বা কিছু ইউজ করবেন, কারণ আপনারা জানেন ভেসলিন রোদে গেলে ভেসলিন দিন আমাদের স্কিনকে কালো করে দেয় ফ্রেন্ডস। তো দেখুন এইভাবে ইউজ করার পর ইউজ করলেন ফ্রেন্ডস, এবং আপনার এবার কি করবেন ফ্রেন্ডস, আপনাদের যেখানে যেখানে ইনফেকশন হয়েছে শুধু সেই জায়গাটাই জেলটা ইউজ করবেন, শুধু সেই জায়গাটাই ফ্রেন্ডস, কারণ এটা শুধু জেলিটা ইউজ করবেন, কিছু মিশাতে হবে না ফ্রেন্ডস।
ফ্রেন্ডস, এইভাবে ইউজ করে আপনার রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকাল উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন ফ্রেন্ডস। আর প্রচণ্ড ড্রাই হয়ে যায় এমন ফেস ওয়াশ ইউজ করবেন না। যে ফেস ওয়াশগুলো সব স্কিনের জন্য যায় বা বেশি ড্রাই করে না, স্কিনটাকে ক্লিন করে, সেরকম ফেস ওয়াশ ইউজ করবেন ফ্রেন্ডস। তার জন্য আমি বলবো আপনারা ওয়াওয়ার ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, কারণ আমি ওটাই ইউজ করি ভীষণ ভালো ফেস ওয়াশটা ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আমি অ্যামাজন থেকে কিছু জিনিস পারচেস করেছি, তো সেগুলোর প্যাকেজিং ওপেন করে আপনাদের দেখাবো। এবং ফ্রেন্ডস, আমি হলো তার পরের ভিডিওতে আমি আপনাদের জন্য সমীজের একটা পাউডার নিয়ে আসবো, পাউডারের রিভিউ, যেটা সানস্ক্রিন পাউডার, সেটার রিভিউ নিয়ে আসবো ফ্রেন্ডস। আমি একটা ভিডিওতে বলেছিলাম ওটার রিভিউ নিয়ে আসবো ফ্রেন্ডস, বাট কিছু কারণের জন্য আমি সেটা রিভিউ তখন আনতে পারিনি ফ্রেন্ডস। বাট আমি নেক্সট ভিডিও, পরের ভিডিওতে কিন্তু আমি সেই প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো ফ্রেন্ডস। তার জন্য প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস, আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আর ফ্রেন্ডস, আমাকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, ওখানে আমি ডেইলি আপডেট দিতে থাকি। আর ফ্রেন্ডস, আমি আপনাদের বলে রাখি, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে আমি পুজোর সমস্ত আমার ছবিগুলো পোস্ট করেছি, আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। আর যদি চান আমি একটা নিউ ভিডিওতে ছবিগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য আমাকে কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাবেন, এবং আমাকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও আপনারা কমেন্ট করতে পারেন, বা আপনাদের যে কোনো কিছু জানার থাকলে ওখানে আমাকে মেসেজ করতে পারেন ফ্রেন্ডস। তো আজ ফ্রেন্ডস, টাটা ফ্রেন্ডস।